নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি মটরশুটির পুলি সন্ধ্যার আড্ডায় বা বাচ্চাদের টিফিনে এরকম যদি টেস্টি টেস্টি রেসিপি পাওয়া যায় তাহলে তো কথাই নেই রেসিপিটি দেখে নেওয়া যাক মটরশুঁটির পুলি তৈরি করার জন্য এইখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার ভাপিয়ে নেবো মটরশুঁটি তার জন্য মটরশুঁটি জলে দিয়ে আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব মটরশুঁটি ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার মটরশুঁটিটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা বোলের মধ্যে ভাপিয়ে নেওয়া মটরশুঁটি ঢেলে নেব আর অন্যদিকে আলুও সিদ্ধ করে নিয়েছি এখানে আমি সাতখানা আলু ব্যবহার করেছি এর মধ্যে এবার দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা টমেটো যতটা পারবেন ছোট করে কাটার চেষ্টা করবেন এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি আর ধনে পাতা ধনে পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি টেস্টের জন্য এক চা চামচ চাট মশলা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ অনুযায়ী বিট লবণ এইখানে আপনারা বিট লবণের পরিবর্তে সাদা লবণও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু একসাথে মেখে নেব রেসিপিটা কিন্তু সত্যি খুবই কম টাইমে তৈরি হয়ে যায় আর এত অল্প টাইমে এত সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করে কাসন্দি বা সসের সাথে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার অন্যদিকে একটা বড় পাত্র নিয়ে এর মধ্যে নিচ্ছি ময়দা এইখানে আমি পাঁচশো ময়দা ব্যবহার করেছি আর ময়দার মধ্যে ময়মের জন্য দেব লবণ চিনি আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে নেব ময়দার ময়মটা যদি ভালো হয় পুলিটা কিন্তু দারুণ খাস্তা হবে তার জন্য ময়ম করে নেওয়া হলো আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ময়দা মেখে নেওয়া হয়ে গেল। এবার ময়দার থেকে ছোট ছোট লেচি করে নেব এরপর একটা করে লেচি নিয়ে বেলনির ওপর রেখে তারপর ময়দা দিয়ে এক এক করে সমস্ত লেচিগুলো পরপর বেলে নেব লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেল। তারপর হাতের ওপরে একটা লেচি বেলা নিয়ে তার মধ্যে পুর যেমনভাবে লেচিটা যতটুকু সাইজে বেলবেন সেই অনুযায়ী কিন্তু পুর দিতে হবে তারপর আস্তে করে দুই পাশের মুখটা এক জায়গায় নিয়ে ভাজ করে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে যেন তেলে দেওয়ার পরে ফেটে না যায় পুলিগুলো তৈরি করে নিতে নিতে অন্য দিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পুলিগুলো তৈরি করে নিয়েছে এবার ওইদিকেও তেল কিন্তু গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পুলি নিয়ে আস্তে ছেড়ে দিতে হবে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তারপরে পুলিগুলো যখন তেলে ছাড়া হবে ঠিক তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে পুলিগুলোকে ভাজতে হবে পুলির নিচের দিকটা হালকা যখন লালচে ভাব আসবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবেই উল্টে এদিক ওদিক করে পুলিগুলোকে ভেজে নেব কুলি ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেকে একটি পাত্রে তুলে নেব আর ঠিক এইভাবেই অন্যান্য পুলিগুলো ভেজে নেব হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটির পুলি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেকক্ষণে গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন